হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে, তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। আর এখন বাজছে বিকাল 5:50, তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। কেন বলি, আমি এখন ওই বাড়ি যাবো, ওই বাড়ি বলতে আমার বাপের বাড়ি যাচ্ছি। আর কেন যাচ্ছি হঠাৎ করে সেটা তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে পারলেই জানতে পারবে। তো এখন আমি রেডি হয়নি, আমি 6:30 সময় রেডি হবো, 7:00 বা 7:30 সময় ওই বাড়ি যাব। তো দেখাই যাক, আর ওখানে গিয়ে একেবারে কথা হবে। খুবই হালকা সেজেছি, আর বেশি একদমই সাজিনি, কারণ কাছেই তো মায়ের বাড়ি, তো আবার মেকআপ করে বেশি কি করবো, তাই হালকাই রেডি হয়ে নিলাম। তো আমি রেডি হয়ে গেছি, এরপর আমরা বেরোবো, তো একবারে ওখানে যেয়ে কথা হবে। তো চলো আর বেশি কথা না বলে বেরিয়ে পড়ি। তো আমি মাদের বাড়িতে এলাম আর ও আমাকে দিয়ে চলে গেছে। এরপর আর কি বলবো, এরপর আমি ফ্রেশ হয়ে নিই, তারপর আবার কথা হবে। যদি কন্টিনিউ ভিডিওটা করতে পারি তাহলে ভালো, আর যদি না হয় তাহলে নেক্সট দিন থেকে আবার ভিডিওটা স্টার্ট করবো। তো চলো এখন বাই, আমি এখন ফ্রেশ হতে যাচ্ছি। আমরা এই জাস্ট বেরোচ্ছি বাড়ি থেকে, এখন কটা বাজছে? 6:50 বাজছে, আর এখন আমরা বাড়ি থেকে বেরোলাম। ঢুকলাম, মানে বড় চমাতা কটা 7:30 বাজছে এখন, আর এখন যাব ঘুষকোড়া। তো ওখানে বড়দিকে নেবো আর জিজুকে আর কি বলে দিদির মেয়েকে, ব্যাস। তো চলো আবার কথা হচ্ছে। পুরো রেডি মুস্কান? এরপর তো আমরা ঘুষকোড়া পৌঁছে গেছি, আর এখানে দিদি মুস্কানকে আর জিজুকে নিতে এসেছি। তো ওদেরকে নিয়ে তারপর আবার বেরোবো, আর তারপর যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। আর সকালে আমরা মেকআপ একদমই করিনি, কিছুই মাখিনি, হালকা লিপস্টিক, ব্যাস। তো আমরা এখন এখান থেকে বেরোবো, একটু পর বেরোবো, দিদির বাড়ি এসেছি, একটু খাওয়া দাওয়া করে নিই কিছু। কেমন লাগছে বল? খুব ভালো, একসাথে একটা জায়গা বেরোচ্ছি, কেমন লাগছে? খুব খুব ভালো। তো চলো পরে আবার কথা হবে নাকি? তো আমরা ঘুষকোড়া থেকে বেরিয়ে যাচ্ছি, আর এরপর ওখানে আমাদের গাড়িটা রাখা আছে রোডের মধ্যেই, তো ওখানে যাচ্ছি আর এখান থেকে রওনা দিচ্ছি। এরপর দেখা হবে তোমাদের একবারে ওখানে। কোথায় যাচ্ছি সেটা তো এখনো বলিনি, সেটা পরে বলছি। ওদেরকে আনতে গেছিলাম, আমাকে মাকে আর মামকে। Thank you.
মার্কেটে দাঁড়িয়ে আছি কারণ কিছু খাবার সবাই কিনছে কিনে নিক সে আমরা একটু বসে আছি আমাদেরকে বললো বাইরে যেতে বাদ যাব না খুব ভালো লাগছে না রোদে গরমে এখান থেকে আমাদের গাড়িটা ছাড়ছে তো এখান থেকে আমাদের গাড়িটা ছাড়ছে এরপর আমরা আবার যাচ্ছি আদার করা হয়ে গেছে তো আমরা এখানে একটু নেমে একটু খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়া শেষ এরপর কি করবো আবার গাড়িতে উঠে পড়বো দিয়ে আবার দুপুরে খাওয়া চলো দুপুরে খাওয়া চলো ফাইনালি যেখানে আসবো ভেবেছিলাম সেখানে পৌঁছে গেছি পৌঁছালাম কটা বাজছে এখন হ্যাঁ কটা বাজছে 11:30 11:30 বাজছে তো এখন আমরা এই জায়গায় পৌঁছে গেছি তো আমরা ফাইনালি এই জায়গাটায় পৌঁছে গেছি আর নামটা তোমাদেরকে একটু পর বলবো আমি ফ্রেশ হয়ে নিই তারপর বলবো যাক ফাইনালি এলাম কিন্তু আর বাজছে 11:30 সেই 6:30 বেরিয়েছি আর এখন 11:30 মানে ভাবা যায় এক এক করে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো আর আমাদের মুখের অবস্থা দেখো এত বাজে হয়ে আছে কি বলবো মানে কি বলবো বলার কোনো ভাষা নেই বাট একটু পরে তোমাদের সব কিছুই বলবো যে কোথায় এসেছি না এসেছি এখন অনেকজন আসছে হ্যাঁ এখনো অনেকজন আসেনি আমাদের এখনো আসতে বাকি সবাই আসুক তারপরে এখন ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা হবে নাকি আর কোথায় কোথায় ঘুরছি কি মুখটা সবই ভালো হয়ে গেছে কালো কালো হয়ে গেছে দেখো এত সুন্দর জায়গা কি বলবো মানে এখানে ফুল আছে কি আর বলবো দেখো সত্যি বাম্পার জায়গাটা খুব সুন্দর তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এসে নাই এসে ট্রাই করা যাবে এসে দেখা